সপ্তম শ্রেণী গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে অনুশীলনী 9.3-এর 19-এর খ নম্বর জ্যামিতি আলোচনা করব। তোমরা বই, খাতা, স্কেল, পেন্সিল, কম্পাস এবং চাঁদা নিয়ে উপস্থিত থাকবে, আর যেখানে বুঝবে না মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তো আমি এখন শুরু করতে যাচ্ছি যে 19-এর খ নম্বর সৃজনশীল অঙ্কটি। তো এই 19-এর খ নম্বরে যে প্রশ্নটা বলা আছে তা হলো যে একটি ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। আমরা জানি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই একটি ত্রিভুজ, যার দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর সমান। উদ্দীপকেও বলা আছে দুইটা বাহু উল্লেখ করা আছে, এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এই দুইটা বাহু এবং একটি কোণ দ্বারা একটা ত্রিভুজ আঁকাইতে বলছে। তো বাহু আমরা তো জানি যে বাহুটা কি, একটা রেখায় একটা বাহু, এটা যে কোনো বাহু হলো কোনো যে রেখাগুলি কোনো সমতলী ক্ষেত্রকে সীমাবদ্ধ করে তাকেই বাহু বলে। বাহু যে রেখাগুলি কোনো সমতলী ক্ষেত্রকে সীমাবদ্ধ করে তাই বাহু, যে রেখাগুলি কোনো সমতলী ক্ষেত্রকে সীমাবদ্ধ করে তাই বাহু। বাহু হলো যে রেখাগুলি কোনো সমতলী ক্ষেত্রকে সীমাবদ্ধ করে। প্রত্যেকটা একটা বাহু, এটা একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা সমতলী ক্ষেত্রকে সীমাবদ্ধ করেছে, এটা এটাই হলো বাহু। আর কোণ, একটা কোণ দেওয়া আছে, একটা কোণ বি কোণ সমান 30 ডিগ্রি। আমরা কোণও চিনি যে দুইটি সরল রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকেই কোণ বলে। কোণ হলো দুইটি সরল রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয়, দুইটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই মিলিত স্থানকে এটাই হচ্ছে কোণ। দুইটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে এই মিলিত স্থানকেই কোণ বলা হয়। তো আমরা বাহু আর কোণ চিনে নিলাম। এবার আমরা জ্যামিতি শুরু করি 19-এর খ নম্বর। একটি ত্রিভুজ আঁকাইতে বলছে, এর একটা বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর একটা বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এখানে দেওয়াই আছে এ সমান 3 সেন্টিমিটার। আমি 3 সেন্টিমিটার যদি নেই, একেবারে খুবই ছোটো হয়ে যায়, এই পর্যন্ত হয়ে যায় 3 সেন্টিমিটার, এই পর্যন্ত তোমরা সঠিক মাপের আঁকাবা। আমি ওই সেন্টিমিটারগুলি বোর্ডে, যেহেতু বোর্ড অনেক বড়, তাই আমি অনুমান করে আঁকাবো আর তোমরা সঠিক মাপের অঙ্কন করবে। তো একটা বাহু নেই 3 সেন্টিমিটার, এ সমান 3 সেন্টিমিটার, এ একটা বাহু, এটা 3 সেন্টিমিটার নিলাম, এ সমান এটা 3 সেন্টিমিটার, আরেকটা বাহু নেই বি সমান 4 সেন্টিমিটার, এটা বি বাহু সমান 4 সেন্টিমিটার নিলাম, আর একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, কোণটা চাঁদার সাহায্যে আঁকাবো। তোমরা জানো যে চাঁদার দুই পাশ থেকেই মাপ আছে, এটা একটা চাঁদা। চাঁদার এই নিচ দিয়ে পাশ দেও দেখো 90 ডিগ্রি, এইদিকে 180 ডিগ্রি আছে, মাঝখানে 90 ডিগ্রি, আর উপর দেও এই পাশ থেকেও 180 ডিগ্রি আছে, উপর দিয়েও পরিমাপ করা আছে, নিচ দিয়েও পরিমাপ করা আছে 180 ডিগ্রি। তো এখন কোণ আঁকাবো 30 ডিগ্রি একটি কোণ। তো যে কোনো মাপের একটা বাহু নেই, যে কোনো মাপের একটি বাহু নিলাম। এখন চাঁদার ঠিক এই মাঝখানের সাথে এই বাহুর মিল করব, এই বাহুর সাথে চাঁদার এই মাঝখান রাখবো, এই বাহুর একেবারে এই বিন্দুতে, এই প্রথমে এই বাহুর আর চাঁদার ঠিক মাঝখানের সাথে এই যে চাঁদা বসাইলাম, চাঁদা মাঝখানে বসাইলাম, এখন এই চাঁদার বাহুর সাথে, এই চাঁদার সাথে এই বাহুর সাথে মিল করলাম। আমি আবার দেখাচ্ছি যে এই বাহুর ঠিক মাঝখানে, এই চাঁদার মাঝখান থেকে এই বাহুর একেবারে শুরুতেই মিল করব এবং চাঁদার রেখার সাথে এই বাহুর সাথে মিল করব। এরপরে যে নিচে থেকে দেখা আছে যে 10, এখানে 20 ডিগ্রি, এই যে এখানে 30 ডিগ্রি, এখানে একটু চিহ্ন করি, এখানে একটু চিহ্ন করলাম, এই চিহ্ন করলাম 30 ডিগ্রি, এখানে একটু চিহ্ন করার পরে এখান থেকে একটা রেখা টানব, এটাই 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই কোণটাই হবে 30 ডিগ্রি।
কোণের বাহু ছোট বড় হলেই যেখানে একটু চিহ্ন করলাম, এই এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলে কোণের বাহু যদি ছোট বড় হয় কোণের মানের পরিবর্তন হয় না। এটি এক্স কোণ আঁকাই, কোণের বাহু ছোট করে দেয় একটু, এটা এক্স কোণ, এটা এক্স কোণ, এটা হলো 30 ডিগ্রি, এখানে লিখি 30 ডিগ্রি। এটা তাহলে এটাই বিশেষ নির্বাচন, যে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা অনেকটাই সম্পাদ্য দুইয়ের মতো, সম্পাদ্য দুইয়ে ছিল নির্দিষ্ট মাপ ছাড়া, আর এটা হচ্ছে নির্দিষ্ট মাপের। আর এখন অঙ্কন করব, আমরা পাশে অঙ্কন করি, যে কোনো রশ্মি নেই বিডি, যে কোনো রশ্মি নেই বিডি, একটা রশ্মি নিলাম বিডি, এখন এই ভূমিটা সাধারণত বড় নিব, এটা ভূমি, বি বাহুর সমান করে বিসি অংশ কাটবো, ভূমিটা বড় নেই, বড় নিলে চিত্রটা সুন্দর দেখা যাবে, বি বাহু সমান করে বিসি নিব, কম্পাস দিয়ে মাপ নিব, যেখানে যে মাপ নিব তার চিহ্ন রাখবো, এই যে বি বাহু সমান করে এই যে চিহ্ন দিলাম, বি বাহু সমান করে এই বিসি অংশ কাটি, বি বাহু সমান করে এই বিসি অংশ কাটলাম, এটা বিসি নিলাম, বি বাহু সমান করে বিসি নিলাম, এটা বি বাহু সমান, ভূমিটা সাধারণত বড় নিলাম, বি বাহু সমান করে বিসি নিলাম। এরপরে এরপরে আমি বিসি রেখাংশের, বিসি রেখাংশের এই সি বিন্দুতে কোন এক্স এ সমান করে কোন বিসি ই আঁকাবো, কোন বিসি ই আঁকাবো, অর্থাৎ এই এক্স কোণের সমান করে সি বিন্দুতে কোণ আঁকাবো। একটা কোণ আরেক জায়গায় আঁকাইতে হলে দুইবার মাপ নিতে হয়, প্রথমে যে কোনো মাপের, প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকি, এই যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকি আঁকাইলাম, ঠিক এই মাপেরই এই সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্ত চাপের উপরে বৃত্ত চাপাকাই, বৃত্ত চাপাকাইলাম, এটা এটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ, একই মাপের এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত চাপাকাইছি। এখন সঠিক মাপ নিব, নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার সমান পরিমাপ নেই, এটা এটা পরিমাপ নেই, এই বিন্দুকে এই যে ই করলাম এটা এখন চিহ্ন করি, চিহ্ন করলাম, এটা এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকলাম, এখানে এই এক্স কোণের এই বৃত্তচাপে বৃত্তচাপ এবং এই বাহুটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকলাম, এখানে ঠিক এই সমান মাপ নিয়ে এই যে নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকলাম। এখন সি বিন্দু থেকে বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানলে একটা কোণ উৎপন্ন হবে, এটাই হবে এক্স কোণ, এক্স কোণের সমান একটি কোণ উৎপন্ন হবে। তো রেখা টানি, এই সি বিন্দু থেকে বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে একটা রেখা টানি, এটা একটা কোণ উৎপন্ন হবে এক্স কোণ, এটা কোণ বিসিই আঁকি, কোণ বিসিই আঁকি, বিসিই আঁকলাম, কোণ বিসিই আঁকি। এখন এই সিই রেখা থেকে এই কার সমান করে এ সমান করে সি অংশ কাটি, এখন এটা এক্স কোণ কিন্তু আঁকাইলাম, এটা এক্স কোণ, এক্স কোণের সমান কোণ আঁকাইলাম, এখন সিই রেখা থেকে এই এ বাহুর সমান করে এ বাহুর সমান করে সি এ নেই, এ বাহুর সমান মাপ নেই, এ বাহুর সমান এই যে এ বাহুর সমান মাপ নিলাম, এ বাহুর সমান পরিমাপ নিয়ে এই সি রেখা থেকে
এই সি অংশ কাটি, এই যে এটা সি এর অংশ কাটবো, এটাই বাহু সমান মাপ নিলাম, এটা সি অংশ কাটলাম, এটা এ সি অংশ কাটা হলো। এখন আমি এ বি যোগ করব, এ বি যোগ করে নেই, এ বি যোগ করি, তাহলে এ বি সি, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি যোগ করি তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ উৎপন্ন হলো। আর এটা বি, এটা এ বাহুর সমান নিয়েছি, তাহলে দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, এ কোণ উৎপন্ন হয়েছে। আর এখানে লিখব বিশেষ নির্বচন, বিশেষ নির্বচন বিশেষ নির্বচনটা হবে এই যে এইটুকু বিশেষ নির্বচন আর এইটুকু অঙ্কনের বিবরণ। আমি বলে যাচ্ছি বিশেষ নির্বচনটা কী হবে, যে কোনো রশ্মি মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু, মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু, এ সমান 3 সেন্টিমিটার এবং বি সমান 4 সেন্টিমিটার দেওয়া, বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ এক সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর অঙ্কন, এটা অঙ্কন বা অঙ্কনের বিবরণ, তাহলে বিশেষ নির্বচন আমরা লিখে যাব, এরপরে অঙ্কন বা অঙ্কনের অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি থেকে এ এর বি এর সমান করে বিসি অংশ কাটি, যে কোনো রশ্মি বিডি থেকে বি বাহু সমান করে বিসি অংশ কাটি, এরপর বিসি রেখাংশের সি বিন্দুতে কোন এক্স এ সমান করে কোন বি সি ই আঁকি, এরপরে এই সি রেখাংশ থেকে এই এ বাহু সমান করে সি অংশ কাটি, এরপর এ বি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটুই হলো অঙ্কনের, এটিই হলো অঙ্কনের বিবরণ। তো অঙ্কনের বিবরণ তুমি সম্পাদ্য দুয়ে থেকেও হেল্প নিতে পারো, এই বিশেষ নির্বাচন ও সম্পাদ্য দুয়ের মতোই অনেকটা। তো আশা করি এই চিত্রটি ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো এটি এই চিত্রটাই তোমাদের জন্য একটু হোমওয়ার্ক রইলো, তোমরা এই চিত্রটা সুন্দর করে আঁকিয়ে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। তো সবাই মনোযোগ সহকারে বাসায় লেখাপড়া করো, আর কেউ মোবাইল অতিরিক্ত কোনো মোবাইল অতিরিক্ত মোবাইল ব্যবহার করবে না, যতটুকু লাইভ ক্লাসের এবং ভিডিও ক্লাসের জন্য দরকার ঠিক ততটুকুই ব্যবহার করবে। ভালো থাকো সবাই, আর আমি কাজটি লিখে দিচ্ছি, যে কাজগুলি হোমওয়ার্ক লিখে দিচ্ছি, কাজ বা হোমওয়ার্ক, সেটা হলো এই অনুশীলনী 9.3-এর এই 19-এর খ নম্বর চিত্রটি আঁকাবে, এটা এই চিত্র 19-এর খ চিত্র এটাই দেখাবে। হ্যাঁ, চিত্রটি আঁকে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।